প্রিয় বিয়ের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে তোমাদের যারা এডুকেশান জেনারেল পেপারে চুজ করেছো এবং অনার্সেও চুজ করেছো ডিএসসিসি ওয়ান এবং এমডিসি ওয়ান তো তোমাদের জেনারেল পেপারে কোর্ট তোমরা জানো এমডিসি ওয়ান এবং অনার্সের ডিএসসিসি ওয়ান তো উভয়ের তোমাদের সিলেবাস একই শুধু কোশ্চেন তোমাদের আলাদা হবে ঠিক আছে কোশ্চেন প্যাটার্নও সেম কোশ্চেন শুধু আলাদা তো আমি যে যে প্রশ্নগুলো আজকের এই ভিডিওতে বলবো এই প্রশ্নগুলো ভালো করে করবে বেসিক্যালি এটা জেনারেলদের জন্য আমি অনার্সদের কিছু কিছু প্রশ্ন বলে দেবো আমি অনার্সে আলাদা করে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তী ভিডিওতে আলোচনা করে দিচ্ছি তবে জেনারেল যারা স্টুডেন্ট রয়েছে এডুকেশানে তারা এই ভিডিওটিতে যে প্রশ্নগুলো বলেছি সেই প্রশ্নগুলো মানে বলবো সেই প্রশ্নগুলো ভালো করে যদি করে যাও হান্ড্রেড প্রশ্ন তোমরা কমন পাবে এটুকু আশা রাখি কি কী প্রশ্ন বল বলছি সেগুলো একটু মনোযোগ সহকারে শোনো এবং ভিডিও শেষে আমি একদম বাছাই করা পাঁচটি দশ নম্বরের এবং সাতটি থেকে ছটি পাঁচ নম্বরের প্রশ্ন আমি তোমাদের বলে দেবো এবং দু নম্বরের প্রশ্ন কিছু বলে দেবো আমি দু নম্বরের প্রশ্ন আলাদা করে কিছু কোশ্চেন অ্যান্সার তোমাদের বলবো তার আগে তোমরা এই প্রশ্নগুলো দেখো প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আমি তোমাদের প্রশ্ন বলছি দেখে নাও প্রথমে যে প্রশ্নটি তোমরা পড়বে জেনারেল এবং অনার্স উভয় ক্যান্ডিডেট ডেলর কমিশনের মতে বা আলোকে আধুনিক শিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো উভয় অনার্স এবং জেনার ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি এই প্রশ্নটি খুব গুরুত্ব সহকারে তোমরা করবে আরেকটি প্রশ্ন হচ্ছে শিক্ষা শব্দের অর্থ বোঝাও শিক্ষার পরিধি সম্বন্ধে আলোচনা করো প্রশ্নটিও গুরুত্বপূর্ণ শিক্ষার বৃত্তিমূলক ও গণতান্ত্রিক লক্ষ্যের ধারণা সম্পর্কে ধারণা দাও প্রশ্নটি পড়বে ঠিক আছে এই তিনটি প্রশ্ন খুবই গুরুত্ব সহকারে তোমাদের করতে হবে আরেকটি প্রশ্ন রয়েছে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্যগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এর মধ্যে কোনটি বেশি গ্রহণযোগ্য ঠিক আছে প্রশ্নটি দেখতে পারো আরেকটি যে প্রশ্ন গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্যগুলি বিশদভাবে আলোচনা করো প্রশ্নটি পড়বে বৌদ্ধ দর্শনের বৈশিষ্ট্য বা মূল নীতিগুলি লেখো যোগ দর্শন অনুযায়ী ঈশ্বর তত্ত্বের বর্ণনা দাও প্রশ্নটি পড়বে ফার্স্ট চ্যাপ্টার থেকে তোমরা এই প্রশ্নগুলো যদি ভালো করে করো আশা করি তোমরা এখান থেকে প্রশ্ন কমন পাবে ঠিক আছে তো কি কি প্রশ্ন বললাম দেখে নাও পাঁচ এবং দশ মিলিয়েই আছে এর মধ্যে ঠিক আছে তো আধুনিক ডেলার কমিশনের মতে আধুনিক আলোকে আধুন সরি ডেলার কমিশনের মতে বা আলোকে আধুনিক শিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো শিক্ষা শব্দের অর্থ বোঝাও শিক্ষার পরিধি সম্বন্ধে আলোচনা করো শিক্ষার বৃত্তিমূলক ও গণতান্ত্রিক লক্ষ্যের ধারণা সম্পর্কে ধারণা দাও শিক্ষার ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্যগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্যগুলি বিশদভাবে আলোচনা করো ঠিক আছে এই পাঁচটি প্রশ্ন তো পড়ছো এর সাথে আরেকটি প্রশ্ন তোমরা যদি চাও একটু পড়ে নিতে পারো এক্সট্রা সেটি হচ্ছে শিক্ষার সংকীর্ণ অর্থ ও ব্যাপক অর্থের মধ্যে বা ব্যাপক অর্থ সম্পর্ক ঠিক আছে শিক্ষার সংকীর্ণ অর্থ ও ব্যাপক অর্থ বলতে কি বোঝো ঠিক আছে বা ধারণা এটা একটু পড়ে নেবে ঠিক আছে আর এর সাথে এই দুটি প্রশ্ন পড়বে ছয় এবং সাত ঠিক আছে যারা জেনারেল রয়েছে তারা তো পড়বেই অনার্স ক্যান্ডিডেটও কিন্তু এই প্রশ্নগুলো পড়বে আমি তবুও তোমাদের বেছে দেব ঠিক আছে এরপর দেখো আমরা চলে আসবো দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে কী প্রশ্নগুলো ভালো করে পড়বো সেটি দেখবো পাঁচ নম্বরের ওগুলো দশ নম্বরের প্রশ্ন ছিল এবং পাঁচ নম্বরের প্রশ্নগুলো আলাদা করে দেখো শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো ডেলার কমিশনের প্রস্তাবিত শিক্ষার চারটি স্তম্ভ ব্যাখ্যা করো মানে যেটি তোমরা দশ নম্বরে পড়েছো সেটি পার্ট ওয়াইজ ভাগ করে বা ছোট করে দিতে লিখতে হতে পারে তোমাদের ঠিক আছে তো শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্য শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য ডিলর কমিশনের প্রস্তাবিত শিক্ষার চারটি স্তম্ভ এই তিনটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং যেটি আরেকটি বলেছিলাম শিক্ষা সংকীর্ণ ও ব্যাপক ধারণার মধ্যে পার্থক্য বা এর সম্পর্কে ধারণা দাও ঠিক আছে এই চারটি প্রশ্ন তোমাদের পাঁচ নম্বরের জন্য পড়তেই হবে এবং ডিলার কমিশনটা দশ হিসাবেই তোমরা পড়বে যদি পাঁচে দেয় তাহলে ছোট করে তোমরা লিখে দেবে ঠিক আছে এই চারটি স্তম্ভের মধ্যে যে কোনো একটা স্তম্ভ তোমাদের হয়তো তুলে ধরে কোশ্চেন করতে পারে ঠিক আছে তাই ডেলার কমিশনের চারটি স্তম্ভ অবশ্যই পড়বে এবং তার সাথে সংকীর্ণ ব্যাপক ধারণা ঠিক আছে শিক্ষার এবং সমাজতান্ত্রিক ও গণতান্ত্রিক এই চারটি প্রশ্ন যদি পড়ে নাও একটি দশ এবং একটি পাঁচ হানড্রেড পার্সেন্ট তোমরা পাবেই পাবে কমন ঠিক আছে অনার্স হোক আর জেনারেল হোক ঠিক আছে জানতে শেখা সম্বন্ধে ডেলার কমিশনের অভিমত ব্যাখ্যা করে যে এই প্রশ্নটা আমি পড়লাম যে ভেঙে দিতে পারে কিভাবে এই প্রশ্নটি প্রশ্নগুলো কিন্তু মনে হচ্ছে তোমাদের অনেকগুলো প্রশ্ন কিন্তু তা নয় ভেতর ভেতর থেকে কিন্তু কোশ্চেন আসবে মানে একটা প্রশ্ন তোমরা যদি শিক্ষার চারটি স্তম্ভ পড়ে নাও সেখান থেকে কিন্তু এই প্রশ্নটা আসবে কীরকম আসবে তাই জন্য আমি আলাদা করে দিয়েছি প্রশ্নটা ঠিক আছে তারপর দেখো শিক্ষার বৃত্তিমূলক লক্ষ্য সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লেখো আধুনিক শিক্ষার পাঠ্যক্রমে বৌদ্ধ দর্শনের প্রভাব লেখো পাঁচ নম্বরে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আধুনিক শিক্ষার পাঠ্যক্রমে বৌদ্ধ দর্শনের প্রভাব লেখো এরপর চলে আসবো আমরা বস্তুবাদ কি এর বৈশিষ্ট্য লেখো ভাববাদ কি শিক্ষায় ভাববাদের প্রভাব আলোচনা করো ঠিক আছে এই প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে দেখে নাও যারা বিশেষ করে অনার্স ক্যান্ডিডেট রয়েছে তাদের তো এই প্রশ্নগুলো করতেই হবে এবং যারা জেনারেল রয়েছে তাদের একটু যেগুলো স্টারমার্ক রয়েছে সেগুলো রেডি করো ঠিক আছে কারণ তোমাদের নতুন সিলেবাসে যে প্রশ্নগুলো আমি দিচ্ছি এগুলো প্রত্যেকটাই চেষ্টা করো তোমাদের পড়ার ঠিক আছে তারপর দেখো দু নম্বর অধ্যায় থেকে কি পড়বে শিশু শিক্ষায় পরিবেশ ও বংশগতির ভূমিকা বর্ণনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঠ্যক্রম বলতে কি বোঝো বিভিন্ন ধরনের পাঠ্যক্রমের সংক্ষিপ্ত আলোচনা করো প্রশ্নটি পড়বে একজন আদর্শ শিক্ষকের কী কী গুণাবলী থাকা উচিত প্রশ্নটি পড়বে একজন আদর্শ শিক্ষকের দায়িত্ব বর্ণনা করো ঠিক আছে এই চারটি প্রশ্ন যদি পড়ো এখান থেকে একটি কিংবা দুটি প্রশ্ন তোমরা পাঁচ অথবা দশে কমন পাবেই পাবে চলে আসবো পরবর্তী প্রশ্ন সহ পাঠ্যক্রমিক কার্যাবলী বলতে কী বোঝো এর প্রকারভেদ উল্লেখ করো এবং তাৎপর্য আলোচনা করো ঠিক আছে প্রশ্নটি মার্ক দিই এটা এক্সট্রা হিসাবে তোমরা পড়ে রাখবে এবার পাঁচ নম্বর প্রশ্নগুলো দেখে নাও কী পড়বে পাঠ্যক্রমের আধুনিক ধারণা সম্পর্কে আলোচনা করো আদর্শ শিক্ষকের পাঁচটি পেশাগত গুণ উল্লেখ করো দশে পড়ে নিলেই তোমাদের এটা হয়ে যাবে প্রথাগত ও অপ্রথাগত শিক্ষার মধ্যে পার্থক্য লেখো প্রথাগত শিক্ষার বিভিন্ন বৈশিষ্ট্যগুলি লেখো মানে পার্থক্যরা পড়লে সেখান থেকেই তোমরা প্রথাগত পার্থক্য যে বিষয়গুলো থাকবে সেগুলোই তোমরা লিখে দেবে ঠিক আছে আলাদা করে পড়ার দরকার নেই আর যদি আলাদা করে পড়ে থাকো তাহলে তো খুবই ভালো চলে আসবে এরপর আমরা তিন নম্বর চ্যাপ্টার তিন নম্বর চ্যাপ্টার দেখে নাও কিন্টার গার্ডেন পদ্ধতি কী এই পদ্ধতির সুবিধা এবং অসুবিধাগুলি আলোচনা করো শিশুকেন্দ্রিক শিক্ষা কাকে বলে শিশু কেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো দুটো প্রশ্নই স্টার মার্ক বুঝতেই পারছো কতটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট পদ্ধতি কী এই পদ্ধতির স্তরগুলি আলোচনা করো প্রজেক্ট পদ্ধতির গুরুত্ব উল্লেখ করো মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতি কি মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্যগুলি লেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি ভালো করে পড়বে তোমরা মন্তেশ্বরী এবং কিন্টার গার্ডেন দুটোই পড়বে ঠিক আছে খুব ভালো করে এবং প্রজেক্ট পদ্ধতি তার সাথে শিশুকেন্দ্রিক শিক্ষা কাকে বলে শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো আমি ভিডিও শেষে একদম লাস্টের দিকে একদম কয়েকটি বাছাই করা প্রশ্ন আমি তোমাদের বলে দিচ্ছি যেগুলো একটু ভালো করে রিভাইজ করবে গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্ন দেখে নাও খেলাভিত্তিক শিক্ষার পাঁচটি বৈশিষ্ট্য লেখো শিক্ষার প্রজেক্ট পদ্ধতির গুরুত্ব আলোচনা করো কিন্টার গার্ডেন এবং মন্তেশ্বরী শিক্ষা ব্যবস্থার মধ্যে পার্থক্য লেখো খেলা ও কাজের মধ্যে পার্থক্যগুলি উল্লেখ করো উপহার ও কাজ বলতে কি বোঝো ঠিক আছে মাত্র পাঁচটি প্রশ্ন এখান থেকে পাঁচ নম্বরে দিলাম পড়ে নেবে তোমরা চলে আসবো আমরা এরপর আমাদের একদম বাছাই করা দশ এবং পাঁচ নম্বরের প্রশ্নগুলো নিয়ে দেখো আমি আলোচনা করে দিচ্ছি ভিডিওটি স্কিপ না করে দেখবে দেখে নাও তোমাদের এরকম দেবে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও দশে তিনটি ঠিক আছে জেনারেলদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি কী দিতে পারে কয় দিতে পারে ডিলার কমিশনের আলোকে আধুনিক শিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো ক্ষয় দিতে পারে পাঠ্যক্রম বলতে কী বোঝো বিভিন্ন ধরনের পাঠ্যক্রমের সংক্ষিপ্ত আলোচনা করো ক্ষয় দিতে পারে একজন আদর্শ শিক্ষকের কার্যাবলী আলোচনা করো কিন্টার পদ্ধতি কী এই পদ্ধতির সুবিধা এবং অসুবিধাগুলি আলোচনা করো শিশুকেন্দ্রিক শিক্ষা কাকে বলে শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো ঠিক আছে এই পাঁচটি প্রশ্ন অবশ্যই গুরুত্ব সহকারে তোমরা রেডি করে নেবে চলে আসবে এরপর পাঁচ নম্বরের প্রশ্ন গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্ন তোমাদের এই প্রশ্নগুলো দিতে পারে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও প্রথমে দিতে পারে শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝো শিশুর বিকাশে পরিবেশের ভূমিকা আলোচনা করো প্রথাগত অপ্রথাগত শিক্ষার মধ্যে পাঁচটি পার্থক্য খেলা ও কাজের মধ্যে যে কোনো পাঁচটি পার্থক্য লেখো মন্টেশ্বরী শিক্ষা পদ্ধতির পাঁচটি বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা করো সহ পাঠ্যক্রমী কার্যাবলীর প্রকারভেদগুলি আলোচনা করো খেলাভিত্তিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি দেখো এই প্রশ্নগুলো ভালো করে তোমরা আগে রেডি করে নাও এই দশ এবং পাঁচগুলো তারপর বাকি এক্সট্রা প্রশ্নগুলো তোমরা দেখবে ঠিক আছে এই প্রশ্নগুলো রেডি করো আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে ঠিক আছে আমি দু নম্বরে কিছু প্রশ্ন তোমাদের বলে দিচ্ছি যে কোনো দশটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে বলবে এই প্রশ্নগুলো দেখে নেবে শিক্ষার বিভিন্ন উপাদানগুলি কি কী দেখে নাও প্রথাগত শিক্ষার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝো শিক্ষাক্ষেত্রে সহ পাঠ্যক্রমী কার্যাবলী যে কোনো দুটি তাৎপর্য লেখো প্রথা বহির্ভূত শিক্ষার যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো তারপর দেখো আমাদের হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষা কাকে বলে কিন্দার গার্ডেন পদ্ধতি দুটি সুবিধা লেখো উপহার ও কৃতক বলতে কী বোঝো ভারতীয় দর্শনের অর্থ লেখো ভাববাদী দার্শনিকদের মতে শিক্ষার লক্ষ্য কি প্রকৃতিবাদী দার্শনিকদের মতে শিক্ষার লক্ষ্য কি দুজন ভাববাদী দার্শনিকের নাম লেখো দুজন প্রয়োগবাদী দার্শনিকের নাম লেখো এই প্রশ্নগুলো ভালো করে তোমরা রেডি করো ঠিক আছে এবং এই দু নম্বরের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আরও কিছু দু নম্বরের প্রশ্ন আমি চেষ্টা করছি তোমাদের দিয়ে দেওয়া তবে এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখো আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে আজকের মতো ভিডিওটি শেষ করছি পরবর্তী ভিডিওতে আমি আরও অন্যান্য সাবজেক্টের তোমাদের জেনারেল পেপারগুলো দেবো এবং তারপরেই অনার্স পেপারগুলো